গত মাহফিলে তার বিবি বেঁচে ছিল, আজকে তোমার বান্দি নাই, তার সন্তানগুলো আমার মত মাহারা হয়ে গেছে মালিক। চেয়ারম্যান সাহেবের সন্তানগুলো বাসায় বসে মা মা বলে কান্দে বাবা। গত 2 বছর আগের মাহফিলে জেহাদে আসছিল, তুমি বেঁচে ছিলে মা, আজকে করোনার শো বলে আল্লাহ তোমারে নিয়ে গেল মা। কত মা মহিলা প্যান্ডেলে আসছে গো মা, যেদিকে তাকাই তোমার পাই না। আল্লাহ আমার আলেম ভাইদের চোখের পানি কবুল করো, আল্লাহ আমার সব ভাইদের চোখের পানি কবুল করো, এদের চোখের পানির খাতিরে আলেমদেরকে মুক্তি করো। আল্লাহ আলেম ভাইদের চোখের পানির খাতিরে কারাবন্দী আলেমদেরকে মুক্তি করো। কত শোর টাকা ছাড়া পাইতেছে আল্লাহ, কেসুডের মাস্টার সম্রাট জাবিরে মুক্তি পায়, হাজি সেলিম 10 বছর সাজা হওয়ার পরও সে সারা পায়। আল্লাহ তুমি আলেমদের পরে রহম করো, আল্লাহ আল্লাহ আমার আলেম ভাইদের পরে রহম করো, আল্লাহ আলেমদের পরে রহম করো, আলেমদের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ। মামুরুল হককে যখন জেল কারার দিকে বাবা কোড়ে উড়ায়, ছোট্ট ছোট্ট ছেলে দুইটা তাকায় তাকায়, কে কোন দল করে আবার দেখার বিষয় নয়, কেউ বিলিং করে না, বিএমপি করেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বুকে হাত দিয়ে বলেন সন্তানগুলো বাবার দিকে তাকায় তাকায়, আমি রামজার বাচ্চা দুইটা ছোট ছোট প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করে, রবিগুলি সব মাদানির দৃশ্য দেখে ওর মা প্রতিদিন কাঁদে, ওর মা কাঁদে আর ভাই আল্লাহ আমার এই রবিগুলি সব মাদানির দৃশ্য দেখার আগে আমার কেন নেও না, এই দৃশ্য যদি এই চেয়ারম্যানের হইতো, তার মা যদি বাইসা থাকতো আর দেখতো আমার সোহেল রানারে ডান্ডা বেরি পরাইয়া মাজার মধ্যে গরু রশি লাগাইয়া ছোট্ট মানুষ ধরে লয়ে যায়, এই সোহেল রানার মা বিছানায় আসার খাইতো ওদের সাথে পারি খাইতো, আমার যা আছে সব পেয়েছা আমার সোহেল রানারে বাসা। বাবা হো বাবা, আমি আপনাদের দুটা পাও ধরে যে আবার আলেপ বাইরা, আলেপদের চোখের পানি সারা, আলেমরা এক হওয়া সারা, কারাবন্দী আলেমদেরকে মুক্ত করা যাবে না। দোয়া করি আল্লাহ আমাদের কিছু নাই, আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের মা অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রূপকার, বাংলাদেশকে এত সুন্দর ডিজিটাল একটা দেশ উপহার দিয়েছেন আপনি, সারা জীবন আপনার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, মরে গেলেও স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। বিশেষ করে আপনি আমার দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু করেছেন, কর্ণপল্লী টানেল করেছেন, আপনি বাংলাদেশে মেট্রো রেল করেছেন, যেটা বাংলাদেশের সব এমপি মন্ত্রীর সাহস পায় না আপনি করেছেন, আপনার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, আর একটা নাম আলেমদের কাছে স্বর্ণের অক্ষরে কলিজায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, যদি আপনি নিজের ইচ্ছায় দয়া করে মায়া করে কারো করে কিছু লাগবে না, আপনি খালি একদিন বলে দিবেন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানির খাতিরে আলেমদেরকে ছেড়ে দেওয়া হোক। আমার বোন বলে বাংলাদেশের সমস্ত মুসলমান আপনার জন্য সেদিন কেই তাহাজ্জুদ করে দোয়া করবে, আপনি তো বাবার পাগল মায়ের পাগল আপনার ছোট্ট ভাইয়ের পাগল, আপনার কাছে করজোর করে বলছি আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, আর দরকার নাই, অনেক হইছে সারা পৃথিবীতে দেখছে, আর দরকার নাই ছেড়ে দেন।
الذي قبل قال عالم در سكر باني عالم در ساڑی یاداو زلخان ارتی کے হাজার হাজার জনগণ চোখের পানি দিয়ে দোয়া করছে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমিন আপনাদের জানা আছে উলামায়ে কেরাম ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়ায় জেলখানার মধ্যে মারা হয় এবার আওয়াজ দিবা ওয়াজরের মতো আওয়াজ দিবা ইমাম আবু হানিফা আমার ইমাম তোমার ইমাম আবু হানিফা জেল খাটতে খাটতে লাস্টে না পাইরা সরকার তাকে জেলখানায় ফেলায় হত্যা করেছে ফাঁসি দিলে সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য খাওনের মধ্যে দুধের মধ্যে এমন বিষাক্ত বিষ মিশানো হলো এবার কানবা তোমার ইমাম আমার ইমাম আবু হানিফা যখন বিষ মিশাইল আবু হানিফাকে ছলে বলে কৌশলে খাওয়ায় দিল খাওনের তিন ঘন্টা পরে মুখ দিয়ে সাবানের গাজার মতো গাজা বের হচ্ছে নারী বুড়িগুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে যেই বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে ওই রকম বিষাক্ত বিষ এমন থেকে আনা খাওয়া হয়েছিল বাজানবে ইমাম আবু হানিফা চোখের মধ্যে সরিষার ফুল দেখে চোখের মণিটা শুদ্ধ গোলায় গেছে নষ্ট হয়ে গেছে কিছু দেখে না আল্লাহর কুতুব জেলখানায় বেহুশ অবস্থায় দাঁড়ায় গেছে একজন পুলিশকে ডেকে ডেকে বলে ও পুলিশ ভাই তুমিও তো আমার এই কুফানা গুরির সন্তান তুমি তো দেখেছো আমার এত বছর পর্যন্ত অজুর পানিটাও ঠিক মতো দেয় নাই আমার গোসলের পানিটাও দেয় নাই গো তুমি তো দেখছো অজুর পানি আমাকে কে দিয়েছে তুমি নিজেও বলতে পারবা না আমার গোসলের পানি কে দিয়েছে তুমি নিজেও বলতে পারবা না পুলিশ বলে দেখেন আমি এই জন্যই আপনাকে ভালোবাসি কিন্তু আমাকে যাইবার সময় একটা কথা দাও কি আমার খুব যন্ত্রণা হচ্ছে আমার বুকটা জ্বলে পড়ে যাচ্ছে আমাকে একটু পানি খাওয়ানো যাবে পানি দেয় নাই হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো পানি দেওয়া হয় নাই জেলখানার নির্দেশে পানি দেয় নাই ইমাম আবু হানিফাকে মৃত্যুর যন্ত্রণা যখন কাতরাচ্ছে চিল্লাইতেছে এই মুহূর্তে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ স্বপ্নে দেখে আমার শায়েক মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে আপনাকে মন খারাপ আওয়াজ দেন না কেন এবার আওয়াজ দিবা অগ্নি ঝরার মতো আওয়াজ দিবা আমার ইমাম তোমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে আবু ইউসুফ রহমাতুল্লাহ স্বপ্নে দেখে রাতের অন্ধকারে জামুর যন্ত্রণায় কাতরাচ্ছে বাবা যান আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে আমার বিশ্বনবী চারজন খলিফা নিয়ে জেলখানায় হাজির হয়ে গেছে বাজানরে আমার নবী যখন জেলখানার মধ্যে হাজির হয়ে গেলেন এ সাবার নবীনগরের যুবক ভাইরা কলমা থানার কলমার ভাইরা শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ চোখের সামনে বিশ্বনবী হাত বাড়ায় বলে নওমান রে আমি নবী হাজির হয়ে গেছি আর কোনো টেনশন নাই আমি নবী যেখানে আমার হাসানের রুহুটাকে রাখা হয়েছে তোমার রুহুটাকেও আমার আল্লাহ জান্নাতের আলা মকামে রাইখা দিবে এ আমার সাবারের বাইরা কলমার বাইরা আজকে জানুয়ারির 23 তারিখ আমার মাওলারে দেখায় দাও এই সাবারের জমিনে জানুয়ারির 23 তারিখ দীপ্ত কণ্ঠ আমার মাওলারে দেখায় দিবাও জীবন যাকার থাক আমার নবীর বিরুদ্ধে আলিম ওলামার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যদি কোনো নাস্তিক কথা বলে ওকে তৎক্ষণাৎ জবাব দিতে কাকে রাজি আছো আল্লাহকে দুহাত তো দেখায় দাও Thank you.
আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমানের বলা এইটা আপনাদেরকে আমি ঘুমটা খেদাবার জন্য এই কামটা করছি, শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিককে আল্লাহ। এই দাওয়াত ও তাবলীগের কাজ কত সহজ দেখেন। আবু জেহেল নবীর থাপ্পড় দিল, পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে বসে গেল। আমার নবী আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে ছিটকে পড়ে যায়। হিন্দি মিনটা আমি পিছনের দিকে নবী তাকায় দেখে আমি একজনের কোলের মধ্যে বসা, সে আর কেউ না জিব্রাইল। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, জিব্রাইল তুমি আইলা করতে? নবী গো যখন আপনার থাপ্পড় দিছে পুরো আসমান জমিন ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী আমাকে আল্লাহ বলেছে পৃথিবীতে তুই আজকে কত দ্রুত যাইতে পারো আমি দেখবো, আবার নবী যদি জমিনে পড়ে যায় তোর খবর আছে? আমি ওখান থেকে কোনো সেকেন্ড ব্যবহার করি নাই, কোনো সেকেন্ড ব্যবহার করি নাই, আমি আপনাকে ওইখানে ক্যাশ বলের মতো ধরছি, দৈরা বুকের মধ্যে দিয়া বলতে চাই। নবী একবার শুধু বলেন বেইমানের কি বিচার করলে আপনি খুশি হবেন? নবী আমার বলেন তোমার কোনো বিচার করতে হবে না, বিচার করলে একজন আছে। আপনাকে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট। হুরে আওয়াজ দিয়ে নেবার নবীর আশেক আছে না এখানে? জিলাভির আশেক 12 রবিউল আউয়াল বলে যে কেক কাইটা কয় হ্যাপি বার্থডে টু ইয়ে রাসূলুল্লাহ, তো সুন্নি আর মুন্নি বাইরে তো একটা সুডে হালাবো কথা কর না কেন? সুন্নি সুন্নি এইভাবে কেক কাটে বাইতুল মোকাররমের সামনে 5000 টাকা দিয়ে কেক কেই না? 12 রবিউল আউয়াল কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, তুই আশেকে রাসূল তুই আশেকে শয়তান কথা কর না কেন? আবার কিছু কিছু সুন্নিরা নতুন করে এখন আবিষ্কার শুরু করছে, নতুন প্রোডাকশন তাদের, টঙ্গির ইস্তেমাল যদি উলামা ইকরামের দিনে হতে পারে আমাদের আশিস খালি খালি আশিস আশিস কে কাডা মনে কথা কর না কে? কষ্ট হইতেছে? এই তো ভালোই আছেন আপনারা। এ মুসলমানের পোলা দিকে তাকাও, বিশ্ব নবী আমার মুখটা রে সাইপে ধরে বাসায় গেল, আমি দেখবো এখন আশিক রাসুল কয়জন আছে, নবীর লেগে কয়জন চোখের পানি ফেলতে পারেন। মা আয়েশা রে বলতেছে আমার নবী, ও আয়েশা আমার খাদিজা ছিল আমার সুখের দিনের দুঃখের দিনের বান্ধবী, তুমি আমার সুখের দিনের বান্ধবী। আয়েশা রে আমি মুখটা সাইপে ধরে আবু জেহেলের হাতে থাপ্পড় খাইয়া আমার গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। এই অবস্থা আমি বাইতে গেলাম, বাইতে যাওয়ার পরে আমার বান্ধবী আমার দেখে পাগল হয়ে গেল, আমার বান্ধবী আমার বুকের মধ্যে নিয়া বারবার জিজ্ঞেস করতেছে আপনার এখানে কি হয়েছে? আমি বললাম খাদিজা এটা আমার নবুয়তের আলামত, দাওয়াতের আলামত। আমি ইলিয়াস রহমান জাহেদি কত ওয়াজ করলাম, কত কিছু কইলাম, দাওয়াত তাবলীগের ওয়াজ করলাম, জীবনে একটা শর্টকাট নিতে দূরের কথা কেউ একটা বকাও বললাম না। আর আমার নবী মা খাদিজার কাছে বলে এটা আমার দাওয়াত তাবলীগের দিদারশো বিবি কারে কয় মহিলারা তো আইছে এখানে পুরুষের চাইতে বলে মহিলা বেশি। ও মা আপনি কি পারবেন আমার স্বামীর বেবি ভালোবাসা দিতে? ভালোবাসা তো দেয়া নেই মাশাল্লাহ, স্বামীরে না দিয়ে আর একজন দেয় কথা কর না কে? স্বামী এত কষ্ট করে তোমরা তিনজন দায় না, এই যে এ দেখো এখন হন এ দুলাভাইয়ের বলা তুই কই যাওয়া দিছিলি? চিন্তা করো এই মানুষগুলোর ভিতর দিয়ে ছাগলের বাচ্চার মতো চিনকিম পাকা চিনকেলা যাইতেছে, এ ওইটারে কেন দেবে না? কইছি না 10 মিনিট আর অস করমু? তাহলে যেটা ডাউট বল লুঙ্গি টেনে দেব। আরে ভাই হন এই ওয়াজ করছি লালমনিরহাট, বুঝলেন সোল্লা না ভাই লালমনি ডস করছি কি কমু আর কইছি এই যে আপনাকে মতো যেন মজা লাগছে, মজা তো লাগার কথাই মোটামুটি। ওই যে আমার আগের বক্তা বলে গেছে সব বক্তার ভিতরে কিন্তু আল্লাহ সবটা দেয় না, কেউ আছে চোখ বুঝে ওয়াজ করে দেড় ঘন্টা চায়ও না, এই একটাই কয় ঠিক না বেশি, পিছনে লোক আছে না আছে তাও দেখে না, ওঠে কি না তাও দেখে না, ওই দেন ওর জায়গায় মোতাই দিছে ও উঠবো আর উঠার লোক এখানে গরম পানি মারবো তোর এক চোখ কুলটা ফাটালাম আজকে ঘুষাইয়া তোরা, এটা কোন বক্তার আছে কোন
এই যে বক্তা চোখ বুঝে শুরু করছে ভাইরা আমার পিছন দিক দিয়ে নাই ভাইরা এটা দেয় এইটা আমি এবার এইটা না বেটা আইসি তো ডিজিটাল তুই ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখলি মগার ফমগার 90 মিনিট খেলা দেখছ মোট 12 মাস পাই তুই মেসির পায়ে বল গেছে হুজুরে দেখেন নাই মেসির পায়ে বল গেছে বুড়া বেটা সব জায়গায় পাকছে এই বেটা যখন দেখছে মেসির পায়ে বল গেছে বেটার খটুরে দে দে দুলা ভাই দে দে একটা দে দে ঢুকাই দে আমি তোর দল করি দে ঢুকাই দে ঢুকাই দে হারামি বুড়া এ ওয়াজাই লরে বাতে ধরে মুতাই ধরে কথা কন না কেন ডায়াবেটিস ধরে 90 মিনিট খেলা দেখছে একবার মুতার নাম লয় নাই এ হে নাই উনি উড়ে একবারে আল্লাহ কবুল করুক হুজুর করে আমি রেডি আছেন তো ইনশাআল্লাহ বলেন তবে আমি আপনাদের ধৈর্য হারা করব না আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কব এরপরে বিদায় নেছো সারা চলবে সারা রাত সবাই থাকবেন সত্য কথা কর আপনাকে পাও দূরে দোষী সত্য কথা কর সারাই থাকবেন পরীক্ষা করে দেখব আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না এইটাই ঠিক এইটাই ঠিক এই যে আমার হুজুররা ফজরের নামাজ পড়াইবো তুমি তো ফজরের নামাজ কেন তিন দিনের নামাজ পড়বো না মনে মনে কইবা কি জানো যে এবার শুনছি দেড় ঘন্টা দুই ঘন্টা এক সপ্তাহ সোয়াব গোলাবাইন্দে ধুয়ে দিছি ওই তো খজর খরচ করবার ঘুমাবো ইমাম সাহেবের তো সেই ঠেলা নাই কথা কর না কে এই চেয়ারম্যানে মসজিদে মার্কার বসে দিই ইমাম সাহেব এই বেড়া যদি দুই ডেড় মিনিট আজানে নামাজে দেরি হয় সভাপতি হইছে হইছে ইমান আমল খালি বলে আমাগই কো হুজুর কাছে বরের বাড়ি খাইয়া যে সব গেছে গা কথা কন না কেন যেই বেডা ইমামদের দিকে খারাপ নজরে তাকাবে চান্দু চাচা মাসলা ভালো করে শুনো ইমামতি আমিও করছি একাধারে 7 বছর আমি জানি এই ইমামতির কি যন্ত্রণা সভাপতির কাছে গেছে আমার একটু ছুটি দেন না আপিলে যাবো নসিন্দি সেক্রেটারি কাছে কয়ে যান সেক্রেটারি সাহেব এই হালা এমন বদমাইশা ছিল মরিয়ে গেছে দোয়া করে আল্লাহর মাফ করে দিক যখনই যাইতাম ভাই কইতো কি মাহফিলের পোস্টার দেন আগে মানে পোস্টার না দেয় আমার ছুটি দেবো না তো ভাই সেই সময় তো ধরেন আজ থেকে এক দুই বছর না ধরেন 2003 সালের কথা আমি কি আজকের বক্তা নি এই মিডিয়া ব্যক্তিত্ব যেগুলো দেহ অধিকাংশ 10 বছর 12 বছর করে জুনিয়র বাংলাদেশের সমকক্ষ এক সময়ের বক্তা আছে আমরা দুইজন বর্তমানে মাঠে আমি আর খালেদ সাইফুল আইয়ুবি এই যে হাফিজ রহমান সিদ্দিকী আমার 12 বছরের জুনিয়র বক্তৃতার জগৎ দেবে না এই যে হাসান জামিল নিম্নে 10 বছর এখন তো সুপারস্টার মামুনুল হক 8 থেকে 10 বছরের জুনিয়র বক্তৃতার জগতে বেড়া বক্তৃতার মাঠ একটা কিতাবের মাতার একটা মামুনুল হক কিতাব দিয়ে কাঁপাইছে কিন্তু বক্তৃতার মাঠে নামছে আমাকে অনেক পরে কথা কর না কেন আমি আজকের না যদি দেহ কম টম পাকছে আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করি পাকে দেন আমার শাশুড়ি শেখ হাসিনা রড দেখ পাকছেন মিয়া আলহামদুলিল্লাহ বলতে পারে না গোপালগঞ্জ লাগো দেরি করি পাকে আল্লাহ শুকুর দোয়া করেন যেন কম করে পাকে এই মুসলমানের পোলায় দিকে তাকাও তো গেছে সেক্রেটারির কাছে একটু দেন নসিন্দি মাহফিলে যাবো রায়পুরা পোস্টার কো হ্যাঁ পোস্টার তো আমার দেন তখন তোর মোবাইল আসছিল আসছিল পুতে একটা মোবাইল ওদেরকে ছবি আয়নি করতে দেহ মোবাইলটা কেন আমি কই ছবি তো আমার দেয় নাই পোস্টার নাই কয়ে ছড়ি নাই আপনি তো এমন হইতে পারে যে ওয়াজের নাম দিয়ে কক্সবাজার গেছেন কি বদমাইশের বদমাইশ তাই চিন্তা করেন আমার যাইতে দিল না দিল না দিলই না তখন আমি আল্লাহরে কইছিলাম আল্লাহ এই যে মসজিদের ইমাম গুপার যে জুলুম করে আল্লাহ তুমি আমার দিয়ে একটা মসজিদ বানাইও আল্লাহ বানাই দিছে আমারে আল্লাহ শুকর আল্লাহ আমাকে একটা মসজিদ বানাইছে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না
আমার মসজিদে দুইজন খতিব রাখছি, একজন ইমাম রাখছি, একজন মুয়াজ্জিন রাখছি, আলহামদুলিল্লাহ সব বেতন আমি গুনাহগার দেই। ওই যে চোখের পানি কবুল হয়েছে নসরিন, আমার যাইতে দেয় নাই, ওই দিন তো আল্লাহর লগে কন্টাক্ট হয়েছে টেলিফোনে, আল্লাহ জানে কেন হ্যালো হ্যালো শুনে লাইছে, করার তৌফিক দিছে। আপনারা এরকম করবেন আমার ইমাম ভাইরা, যদি দেখেন সভাপতি বেশি তেরেং ফেরেং করে, কুরুতে নাজালা পড়বেন, ও তো আর বুঝবে না, ও তো আপনি পড়বেন আরবি, ওর মাসকান দিন আরবি, আল্লাহ আল্লাহুম্মা সাচ্চি শাবলাহুম কুদ্দুস মিয়া, আল্লাহুম্মা দম্মের দিয়ারাহুম কুদ্দুস মিয়া, সভাপতি তো মনে করবে আমার মনে দোয়া করছে, আপনি ধরো ধ্বংস করে দিয়েছেন এটা তোর জানবে না, ও ঠ্যাং ধরার পাও ধরার দুষ্টি সুদে ধ্বংস কর, আপনি কয়ে দেবেন আরবিতে নামাজের মধ্যে, দেখবেন ওর বংশ শুদ্ধ শেষ, ও যাবে বাজারে চিতয়ে পড়ে উলু লয়ে পড়ে থাকবে হসপিটালে, এ দেখবে আপনি ইমামতি করবেন ছয় বছর, ওই ওইটা তো গেছে গো, বিপদ তো গেছে গা, তাছাড়া কি করবে না, এ বর্তমান ইমামতি করা বনি ইসরায়েলের চাকরি করা সমান, কথা বান না কারো, সভাপতি চাকরি খায় বিকালবেলা, সেক্রেটারি জোড়া দেয়, কি যে বিপদে বেটার আছে, আল্লাহ এই মসজিদ কমিটি আল্লাহদেরকে আপনি জান্নাত নসিব করেন, আল্লাহ যদি ওরা ভালো না হয় গজব দিয়ে শেষ করে দেন, নতুন যুব কমিটি ঢুকান, আর এই যুবকরা ঢুকতেও পারে না, বুড়া গো ধাক্কায় ঢুকতেও পারে না, কথা কর না কেন, যাক গা ভাই এটা অনেকদিন অনেকদিন আর একদিন কম ওষুধ, একটা কথা বলে দিয়ে যায়, আলেমদের সাথে শয়তানি করবেন না, আলেমদের সাথে বদমাইশি করবেন না, আলেমরা হলো এই দেশের স্বর্ণের সন্তান, কারণ একজন আলেম এই কোরআনকে বুকের মধ্যে নিয়ে অন্তত বারো চোদ্দটা বছর খালি আমার মাবুদের কোরআনকে বুকে নিয়ে আদর করে, কোরআনকে বুকে নিয়ে আদর করতে 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 তাদের সিনাটা পাইকে গেছে, এমন পাকা পাকছে জাহান্নামের আগুন পর্যন্ত তাদের সিনাকে স্পর্শ করবে না, আর কোরআনে হাফেজদের সিনা মাটির জন্য হারাম বেটা, আজকে বাংলাদেশে নিজম মজুমদারের মতো একটা উলা বান্দর, উলা বান্দর এগারোটা সেরি আটটা দেশের লোকে খেলা খেলেইল না ফুটবল, ওই যে তেরোশো না চোদ্দশো টা বরণ লইছে জিতে, ওর দাম কত হবে, গুলিস্তান রাজধানী মাঝগের বারো তেরোশোটা হইতে পারে, ওই যে বদনাটা দিছে ওগো কাপ বদনা তেরোশো চোদ্দশোটা রুবার হইব না, হে মুসলমানের বোলা ওইটা জিতে লই আইল, বাংলাদেশের কোন হিজলা পুরুষ ওই সেরিগুলার বাসের ছাদে উড়াইয়া, আরে ড্যান্স রে কিচিং কিম পাকা লাকা চিকিম পাকা লাকা চিকে চিকিম পাকা লাকা চিকা চিকিম পাকা লাকা চাকা, নাউজুবিল্লাহ কর না কেন, তো এই হিজলা সেরিগুলিয়া যেদিন কেন আসছে তার পরের দিনে আমার কোরআনের পাখি সালেহ আহমদ তাকরিম চলে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী কয় দুই হাজার তেইশ সালে দুর্ভাগ্য হবে না শাশুড়ি হবে না, কারণ সালেহ আহমদ তাকরিমের মতো হাজার হাজার কোরআনের পাখি এখনো কওমি মাদ্রাসায় বিদ্যমান আছে, হামি মাদ্রাসা আছে, শিক্ষামন্ত্রী আপনি ভালো হয়ে যান, তা না হলে জানাজা করার লোক পাবেন না, ক্ষমতা চিরদিন থাকতে পারে না, কথা ঠিক না বেঠে, কষ্ট হইতেছে অজ্ঞার মাত্র দুই মিনিটই কম, এই মুসলমানের পোলার দিকে তাকায় বলেন ভুল হয়েছে তো হয়েছে সেটা তো স্বীকার করেই না, এইটার আবার ভুলের উপরে চক্র ভুল দিয়া শিক্ষামন্ত্রী প্রমাণ করতে চাইতেছে না, এত তাড়াতাড়ি প্রমাণ করেন না, বাংলাদেশের মানুষ এত খালি কদুর সালুন খায় না, এখন অনেক তরকারি খায়, কথা কর না কেন, এটা ডিজিটাল যুগ, খালি চিমকিম পাকা, ফেসবুকে একটা মাল নিয়েছে সবার কাছে পৌঁছায় যায়, এর মতো সাংবাদিক থাকলে তো উচিংকিম পাকা চাপা চিপি চাপা তিন ঘন্টার ভিতরে চাপা, কথা কর না কেন, কষ্ট হইতে কবরের কথা কইতে কইছি, উপরের কথা কইলি আগে, তারপরে কবর দেখবানে পরে, কবরে যাবো তো পরে, মেয়া বেইমান গুলের আগে পরিষ্কার করে নে, কথা কর না কেন, হে মানুষ বলে বান্দরেতে হইছে এইটা শয়তান বিশ্বাস করে, আল্লাহ কি কয় শুনেন, খলকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলকাল জান্না মিন মারিজিন
মানুষ কি দিয়ে বানাইছে আল্লাহ কি কয় পুরা মাটির সাথে পানি লাগায়া কথা ঠিক না বে ঠিক লাকাদ কাররামনা বানি আদম আমি আদমকে বানাইছি পুরা মাটির সাথে পানি লাগায় আমি বানাইছি জেনদেরকে আগুন দিয়ে বানাইছি আরে বান্দরের পটাক শুনে যেগুলো জন্ম বান্দরগুলো কয় বান্দরিত হইছে ওর বাপের লেজ আগে পড়ছে এরপর ওর মাথা পড়ছে এরপর ও জন্ম নিছে এ বান্দরের কোনো জানাজা হয় না কথা ঠিক না ঠিক যেই বান্দরগুলো বান্দরের পক্ষে আমি বলে গেলাম এই ছোট মুখে আমি বাইরে থাকি আর ভিতরে থাকি একটা বান্দরের জানাজা বাংলাদেশে করবানা 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 করবা কষ্ট হইতেছে এই যে জামুগা যাওয়ার আগে শুধু একটা ওয়াজ শুনতে চাই আমরা আদম সন্তান আল্লাহর কোরআনের কথা আমরা মাদির সন্তান মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম করেন 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 তারাতা নুখরো এই মাটি দিয়ে বানাইছি তোর বাপ আদম রো বানাইছি এই মাটির ভিতর নেব এখান থেকে আবার উড়াবো এরপরে উড়াইয়া কেউ রে বাটাম দেব কেউ রে গার ধরে জান্নাত দেব ফামাইয়া আমাল মিথকাল দাররাতিন খায়রাইয়ার ওমাইয়া আমাল মিথকাল দাররাতিন শাররাইয়ার কেউ কে আমি আল্লাহ ইন্নাল আবরার ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লা ফি জাহিম আমি কাউকে সিদ্ধান্ত দেব জান্নাতে চলে যা কাউকে বলবো জাহিম জাহান্নামে চলে যা আমরা আদম সন্তান আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই মৃত্যুর আগ পর্যন্ত বলবো আমি আদম সন্তান কথা ঠিক না বে ঠিক আমাকে পূর্বপুরুষ আমাদের মা বাবা বান্দর না আমাকে পূর্বপুরুষ কি চেয়ারম্যান সাহেব কোন 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 অর্ধেক অর্ধেক করে আল্লাহ বেজার হয়ে যাবে কি কি আমাকে অর্ধেক আর না আমরা বান্দর না আমরা মানুষ আল্লাহ হেফাজত করেন জোরে কানে আমিন বাংলাদেশে একটা লাশ আইছিল আপনারা চিনেন না এ হ্যাঁ জানা যায় নাই কিন্তু জানা যাইছিল দুসারা চিনেন না হ্যাঁ নাম কি হুমায়ুন আজাদ কথা কন না কেন বান্দর আজাদ তোমরা যারা বান্দর নিয়ে লালা লালা করতেছ হুমায়ুন আজাদের লাশ যখন আসলো এদিকে তাকাও এই মুসলমানের বলে এ এ সান্ধু ভাই আমি আর ওয়াজি করি না তোকে ধরে রাখেন তাহলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানা কুনান আল্লাহ এই মোনাজাত করেন তাহলে ওয়াদা ছিল লুঙ্গি টেনে ধরবেন তো আচ্ছা তাহলে ওইসে 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 আমি বুঝছি বুঝছি ওইসে আর দুই মিনিট পাই বুঝছি 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 হে হুমায়ুন আজাদের লাশ যখন বাংলাদেশে আসলো গুলশান দুই নাম্বার যখন তার জানা যায় আপনাকে মনে আছে উলামা একরাম বলেন কা ইতিহাস যখন হইল এই হুমায়ুন আজাদ আমার নবী কিনে টিটকার আমার বলছিল নবী মুহাম্মদ সাল জঙ্গিবাদ নবী মুহাম্মদের বেজাল আছে।